গত কদিন ধরে গাছ লাগানো প্ল্যান্টেশন ইত্যাদি নিয়ে আমরা সরকারের বিভিন্ন তথ্য বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছি। আজকে বনমন্ত্রীও জঙ্গলমহলে বা সুন্দরবনে পৌঁছে গেছে। 5 কোটি গাছ লাগানো হবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কোথায় লাগাবেন, কীভাবে লাগাবেন, ম্যানগ্রোভ লাগাবেন, কতটা জায়গা, কত জায়গা, কত চারা লাগে, কত গাছ লাগবে আমি জানি না, এর ব্যাপারে কোনো তথ্য নেই, কিন্তু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে প্রেসে থেকে। তো সেই জন্য এই সরকারের কিছু তথ্য আমাদের কাছে এসছে, আমি সেটা আপনাদেরকে শোনাই। বৃক্ষরোপণের জন্য কেন্দ্র সরকার টাকা দেয়। এখানে ক্যাম্পা বলে সংগঠন আছে, আর ন্যাশনাল এফরেস্টেশন প্রোগ্রাম আর গ্রিন ইন্ডিয়া মিশন, এই তিনটে যে প্রকল্প আছে কেন্দ্র সরকারের, তাতে 2016-17 থেকে 2019-20 পর্যন্ত 400 কোটি 15 লক্ষ টাকা রাজ্য সরকার পেয়েছে। আমি জানি না কোথায় ফরেস্টেশন হচ্ছে, কোথায় গাছ হচ্ছে, কোথায় কী। নারেগা প্রকল্প যে আছে 100 দিনের কাজের, তাতেও বনসৃজনের জন্য বিরাট বড় টাকা রাজ্য সরকার কেন্দ্র থেকে পেয়েছে। 2013 থেকে 2020 পর্যন্ত রাজ্য সরকার 3,138.53 কোটি টাকা খরচ করেছে, কেন্দ্র সরকার দিয়েছে 3,138.53 কোটি। এই 7 বছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ন্যাশনাল হাইওয়ে ও অন্যান্য সড়কের বৃক্ষরোপণের যে যোজনা, তার জন্য টাকাটা দেওয়া হয়েছে। তো গাছ লাগানো হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে, 74,11,000 গাছ লাগানো হয়েছে, এটা রাজ্য সরকারের বক্তব্য। আর তার মধ্যে 32,07,000 গাছ বেঁচেছে, 40% কাছাকাছি। এই যে রেট, আমি জানি না গাছ লাগানো হয়েছে কিনা বা এই গাছগুলো বেঁচে আছে কিনা। আর এই যে দুরবস্থা হয়েছে, তার আরেকটা কারণ আমার নজরে এসেছে, যে তথ্য এলো নদিয়া থেকে, বৃক্ষরোপণের জন্য ওখানকার সরকার প্রায় 250 কোটি টাকা খরচা করতে পেয়েছে। ডিএম কেনার জন্য মুর্শিদাবাদের দুটো সংস্থাকে গাছের অর্ডার দিয়েছিলেন। কলা গাছ দাম পড়ে 7 টাকা, সেটা 16 টাকায় কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। নারকেল গাছের দাম পড়ে হয়তো কত, 60-70 টাকা, খুব বেলে 100 টাকা, সেটা 260 টাকা হিসাবে অর্ডার দেওয়া হয়েছে। তো এই যদি গাছের দাম কেনা হয়, তাহলে 3,000-4,000 কোটি টাকার গাছ তো দেখা যাবেই না। এই যে ভয়ঙ্কর দুর্নীতি, সেই জন্য জঙ্গল দেখতে পাচ্ছি না আমরা। পশ্চিমবাংলায় যেটা জঙ্গল আছে আমাদের, আমি লোকসভায় প্রশ্ন করেছিলাম, সেখানে 11,11,879 স্কোয়ার কিলোমিটার জঙ্গল আমাদের এখানে আছে। এই জঙ্গল টং গাছপাছ লাগিয়ে বেড়েছে আমি জানি না, সর্বভারতীয় ক্ষেত্রে গত কয়েক বছরে 5 বছরে 1%-এর বেশি জঙ্গল বেড়েছে, এটা কেন্দ্র সরকারের রিপোর্ট এবং পার্লামেন্টে এসেছে। তো সেই জন্য এই যে জঙ্গলমহলের কল্পনা আসছে, কোটি কোটি গাছের কল্পনা করা হচ্ছে, কোথার থেকে চারা আসবে, ম্যানগ্রোভের চারা কোথায় আছে, সবই তো কেটে কুটে ভেড়ি করে দেওয়া হচ্ছে। লাগাবার জায়গা কোথায় আছে, সেটা আদৌ আছে কি নাকি এমনি কল্পনা করে দেওয়া হচ্ছে। তাহলে একটা হিসাব করে 5 কোটি গাছের জন্য এত দাম, এত লাগাবার খরচা, এত 1,000 কোটি টাকা খরচা হবে, হয়তো একটা কেন্দ্রের কাছে প্রজেক্ট দেওয়া যাবে সেই জন্য, কিন্তু বাস্তবে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হচ্ছে না। ঝগড়া, বিজেপি সরকারের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও দেখিয়ে সেটাকে তিরুনি পাড়ার ঘটনা বলে চালানো হচ্ছে, কি বলবেন? ওখানে টিএমসির যে কাউন্সিলর আছে তার বাড়ির থেকে আক্রমণ হয়েছে, যেমন দিল্লিতে ওখানকার এমএলএর বাড়ি থেকে আক্রমণ, পেট্রোল বোম ফেলা হয়েছে, দেখানো তাই তিনি ওখানে প্রভাবিত করেছেন, সে ভিডিও আছে আমাদের কাছে। সেজন্য বিজেপিকে ওর মধ্যে টেনে গিয়ে লাভ নেই, একটা পাড়া থেকে বেরিয়ে অন্য পাড়ায় বোম্বিং করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সে লোকেরা এখনো ক্ষতিগ্রস্ত। যারা তার প্রতিবাদ করেছে সেরকম 89 লোক হিন্দুকে অ্যারেস্ট করা হয়েছে 119 জনের মধ্যে, তারা তো কোনো পিকচারেই ছিল না হিন্দুরা। সেখানে কোয়ারেন্টাইন সেন্টার টেস্টিং নিয়ে পুলিশের সঙ্গে মুসলিম পাড়ার ঝগড়া ছিল, হিন্দু পাড়ায় গিয়ে আক্রমণ কেন করেছে, তার উত্তর কি আছে বিভাগের কাছে? যিনি কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পান, তার কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। কিন্তু আপনাদের যে কর্মসূচি বাংলার নবনির্মাণ, সেটা কি করতে চাইছেন? বাংলার নবনির্মাণ আমরা এই জন্য করতে চাইছি, পশ্চিমবঙ্গ দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনার জন্য আর্থিকভাবে শিল্প ইত্যাদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পুনর্নির্মাণ দরকার আছে। কারণ এত বিরাট জনসংখ্যা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের গ্যাসাচ্ছাদনের ব্যবস্থা, নতুন তো জব ক্রিয়েশন কী হবে জানা নেই, এবং এই যে ঝড় ঝঞ্ঝা হলো আমফান, তার ফলে যে ব্যাপক ক্ষতি হলো আর্থিক দিক দিয়ে, প্রাকৃতিক দিক দিয়ে, তার পুনর্নির্মাণের দরকার আছে। তার জন্য স্বাভাবিকভাবে মানুষের হাতে টাকা পয়সা নেই, তারপরে দ্বিতীয় মার এসেছে, মানুষ খুব হতাশ, নিরাশ, অসহায়। আর রাজ্য সরকারের এরকম অমানবিক ব্যবহার,
পরিযায়ী শ্রমিকরা আসবেন কিনা তার জন্য ঠিকই রাখলো এক মাস। আসার পরে তাদের খোঁজখবর না হচ্ছে না, না কোয়ারেন্টাইন সেন্টার, না খাওয়া দাওয়া, না টেস্ট। এখানে দেখুন টেস্টিংয়ের জন্য স্যাম্পেল নেওয়া হচ্ছে, আজকে বোধহয় 218,000 না কত স্যাম্পেলের কথা বলা হচ্ছে, এটা স্যাম্পেল না টেস্ট দিতে পারছে না। 10 দিন 15 দিন পরে টেস্টের রিপোর্ট আসছে, হয় সে মরে উপরে চলে যাচ্ছে নাহলে ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে, এরকম একাধিক ঘটনা আছে। জানতে পারছে না কি হলো, সে না হয় ঠিক হলো ভালো হয়ে গেল, কিন্তু এই যে 10 দিন ধরে সে ঘুরে বেড়াচ্ছে, বহু লোকের সঙ্গে মিলছে, সে তো সবাইকে ছড়িয়ে দিচ্ছে, সেই জন্য আজকে ডবল হয়ে গেছে সংক্রমণ, 300-এর উপরে চলে গেছে। তার কারণ এটাই, এই সরকারের যে এর প্রতি গুরুত্ব কম দিয়েছে, এত হালকাভাবে নিয়েছে, টেস্টিং খালি বলার জন্য টেস্ট বাড়ছে, যাকে তাকে ধরে স্যাম্পেল নেওয়া হচ্ছে তার টেস্ট হচ্ছে না, তার রিপোর্ট আসছে না, তাহলে বুঝবো কী করে পরিস্থিতিটা। এ সার্বিক পরিস্থিতি থেকে মানুষকে তুলে নিয়ে আসা, বাংলাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বাংলার পুনর্নির্মাণের স্লোগান দিয়ে আমরা আমাদের কর্মীদেরকে রাস্তায় নামাচ্ছি, আগামী দিনে এই কাজ আমাদের চলবে। সে তো আমরা করছি, একেবারে পাথর প্রতিমা পর্যন্ত আমাদের লোকেরা মাথায় করে ত্রিপল নিয়ে গেছেন গলা জলে, আপনি আমি ভিডিও দেখছি, দেখে নিন। আর আমাদের লোকেদেরকে আটকাবার জন্য সরকার চেষ্টা করছে, আরে বিজেপিকে আটকাবার দরকার নেই, আপনি ঝগড়া আটকাতে পারেন না, আপনি করোনাকে আটকাতে পারেন না, বিজেপিকে আটকে লাভ কী হবে? যে মানুষগুলো ওখানে আছেন আগের থেকে ফিরেছিলেন, এখন তো হাহাকার করছেন, তাদের কাছে আপনারা খাবার পৌঁছে দেবেন না, প্রাণ দেবেন না, আমরা গেলে করতে দেবেন না, তো মানুষ কার ভরসায় পেছে থাকবে? এই হচ্ছে পরিস্থিতি। সেই জন্য আমাদের কর্মীরা গাছ কাটা থেকে আরম্ভ করে আজকে চাল ডাল থেকে আরম্ভ করে চিড়ে গুড় থেকে আরম্ভ করে সব দিচ্ছেন ওষুধ, এবং তার সঙ্গে এই ত্রিপল দিচ্ছেন। এই যে 10 লক্ষ বাড়ি ভেঙে গেছে বলছেন মুখ্যমন্ত্রী, কত লোকের কাছে পয়সা পৌঁছেছে, কত লোকের কাছে ত্রিপল গেছে, গরিব লোক মানুষের ওখানে, তারপরে ঝড় বৃষ্টি লেগেই আছে, সেদিকে চিন্তা নেই। আর ওনারা মন্ত্রী এমএলএ এমপি কাউকে আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য দুজন মন্ত্রীকে আজকে নামানো হয়েছে, সিনিয়র মিনিস্টারকে বিজেপিকে আটকাবার জন্য, বিজেপিকে আক্রমণ করার জন্য। বিজেপি তার কাজ করছে, আমরা বিরোধী পক্ষ, আমরা নিশ্চয়ই আপনার ভুল দোষ ধরে দেবো, সেবা করার দায়িত্ব সরকারের আছে, সরকারের কাছে টাকা আছে, কেন্দ্র টাকা দিচ্ছে দেবে, কিন্তু আপনারা সেটা না করে বিজেপিকে আটকাবার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে আমরা রাস্তায় দরকারের আন্দোলন করব, আর সেবা তো আমরা করছি কন্টিনিউ দুমাত্র। এই প্রসঙ্গেই বাবা ফিরাদ হাকিম বলছেন যে করোনা পরিস্থিতি আমফানের পর রাজ্যের দিকে না তাকিয়ে বিজেপি কুৎসা করছে, আপনারা বাংলার ক্ষতি করছেন, বাড়ি থেকে না বেরিয়ে আপনারা ফেসবুকে বিপ্লব করছেন। কলকাতা বিধাননগর যখন গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছিলো, আমরা কিন্তু ফিরাদ হাকিমকে কে কুঠার নিয়ে নামতে দেখেছেন? দিলীপ ঘোষ নেমেছে কুড়ুল নিয়ে লোকজন নিয়ে, উনি তো বাণী দিয়েছেন 7 দিনের মধ্যে কারেন্ট আশা করবেন না, জল আশা করবেন না, 7 দিন বেঁচে থাকলে তারপরে পাবেন, মানুষ আদমরা হয়ে বেঁচেছে, 10 দিন লেগেছে কারেন্ট জল দিতে কলকাতায়। তো আজকে উনি বিজেপির বিরোধিতা করলে, মিথ্যা কথা বললে কে শুনবে? প্রধানমন্ত্রী দ্বিতীয় দিন এসে গেছেন, তখন লকডাউন চলছিল করোনার ভয়, আর তিনি জসিরহাটে একটা স্কুলে কলেজে গিয়ে বসে মিটিং করেছেন, কোনো ফর্মালিটি ছিল না, 1,000 কোটি টাকা হাতে দিয়ে গেছেন, আপনারা যেদিন থেকে ঝড় এসে টাকা চিন্তা করছেন, মানুষের চিন্তা করেননি। যেন বিজেপির বিরোধিতা করার জন্য এত সমন্বয় করার দরকার নেই, আমরা আমাদের কাজ করছি, আগামী দিনে মানুষ তার বিচার করবে। সুব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে আপনি উপর থেকে নিচে নেমে এসে নাম না করে বিবৃতি দেন, রাস্তায় থাকেন না, রাস্তায় একমাত্র তৃণমূল আছে, এবং আপনারা রাজনীতি করছেন, উনি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো রাজনীতি করছেন না, মোদীর বিরুদ্ধে, উনি তো রাজনীতি ছাড়া জীবনে কিছু করলেনই না, তার যদি চোখের দোষ হয় সেটা আমার দোষ নয়। আজকে আমি পুরো শহরটাকে ঘুরে ঘুরে গাছ লাগিয়েছি পরিবেশ দিবসে, উনি ভাষণ দিয়েছে, ওনার মেয়র ভাষণ দিয়েছে, যখন গাছ পড়ে রাস্তায় আটকে গেছে আমি গাছ কেটেছি নিজে, আর আজকে পরিবেশ দিবসে মানুষকে সচেতন করার জন্য আমরা গাছ লাগিয়েছি, ওনার এমপি মন্ত্রীরা কোথায়? আমি রাস্তায় বেরোলে আমাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে, কেন বুক পেটে যাচ্ছে বিজেপি রাস্তায় নামলে, দিলীপ ঘোষ রাস্তায় নামলে, এত ভয় কেন? আমার এমপিদের বাড়িতে জোর করে কোয়ারেন্টাইন নোটিশ দেওয়া হচ্ছে, তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হচ্ছে, একজন ডাক্তার রোগী দেখতে যাচ্ছেন সাইকেল করে এমপি, তাকে ধরে নিয়ে বাড়ি ঢুকিয়ে দিচ্ছেন, তার বলছেন কোথায় বিজেপি? বিজেপি মানুষের মনে আছে, আর এখানে আপনার নেতা মন্ত্রীরা কদিন ফটো তুলে তার বাড়ি ঢুকে গেছেন, কেন আজকে নেই? কারণ মানুষের কাছ থেকে মার খাওয়ার ভয় আছে, মানুষ ঘেরাও করেছে, ডায়মন্ডের এমপি যাচ্ছিলেন তাকে রাস্তাতে ঘেরাও করে পাবলিক বাড়ি পাঠিয়েছে, দিলীপ ঘোষকে পাবলিক স্বাগত করার জন্য দাঁড়িয়েছিল, পুলিশ আটকেছে, এ হচ্ছে পার্কে বলছেন কোট আনকোট যারা মানুষের জন্য কাজ করেননি তারা ঠিক করেননি, পরিকাঠামো নেই তাই কলকাতায় সেনা নামাতে হয়েছিল, সাগরে পরিদর্শনে যাওয়া উচিত ছিল মন্ত্রী, কাকদ্বীপে তো মন্ত্রী থাকেন, ওনার উচিত ছিল পরিদর্শনে যাওয়া। ওখানকার মানুষরাও বলছেন যে এখান থেকে নদী পার হয়ে কাকদ্বীপ থেকে গঙ্গা সাগরে যেতে পারলেন না লোকেরা, আজকে বিরোধী পার্টির লোকেরা ওখানে পৌঁছে গেছে, আমাদের লোকেরা আর মোটর ভ্যান কি বলে ঘটবটি ভাড়া করে ওখান থেকে পৌঁছে গেলেন, আপনার মন্ত্রী যেতে পারলো না, কেন হেলিকপ্টার দিলেন না?
খালি ছবি তোলার জন্য কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, গ্রামের দিকে কোথাও পার্টি বা টিএমসি সরকারের কোনো অস্তিত্ব নাই। দুইজন লোক আছেন, একটা মুখ্যমন্ত্রী আর একজন এখানকার বাসি মেয়র, এছাড়া কেউ পিকচারে নেই। তাই মন্ত্রী এমএলএ তাদের যে ক্ষোভ সেটা আজকে বিস্ফোরণ হচ্ছে। কিছু সুব্রত বাবুর মুখ দিয়ে বেরিয়েছে, কিছু সাধারণ বাবুর মুখ দিয়ে বেরিয়েছে, কত অপমান সহ্য করবেন, মানুষের কত খোটা সহ্য করবেন, তাই তাদেরকে বলতে পারবো। সুব্রত আপনারা কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেই নিয়ে ব্যক্তবস্থা বলেছে যে আমরা কোনো বক্তব্যের মধ্যে রাখছি না, কারণ এরা রাজনীতি করতে আসেন। এর আগেও ফিরাদও একই অভিযোগ যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এরা কি রাজনীতি করছে। কিন্তু এখানকার সরকার তো তাকে স্বাগত করেছে, আসার আগে আপনারাই দেখিয়েছেন তো কোন মুখটা ঠিক, এটা না ওটা। আমার মালঞ্চের তা দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, ওনারা টেনশনে আছেন, সত্য সামনে এলেই মুখ পড়ে যাবে। সেই জন্য হয়তো মানুষের যে চাপ আজকে, মানুষের যে ক্ষোভ, তার জন্য তাদের বিরোধিতা পুরোপুরি করছেন না আগের টিমের মতো, বাধ্য হচ্ছেন তাদের যেতে দিতে। কিন্তু তারা চান না যে এরা গিয়ে ওখানে বাস্তবে বাস্তব পরিস্থিতি দেখে আসুন, সার্ভে করে আসুন। তাহলে এই যে ফান্ড নিয়ে এত বড় বড় কথাবার্তা চলছে, কাটমানি সিন্ডিকেট কেন্দ্রীয় টাকা ইলেকশন লড়ার যে চেষ্টা, সেটা ধরা পড়ে যাবে। আপনাদেরও তো আজকে কালো পতাকা দেখিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল, আমরা কাউকে কালো পতাকা দেখাই। দিলীপদা, সুব্রত মুখার্জি আজকে সাংবাদিক সম্মেলন করে আর একটা কথা বলেছেন যে 1000 কোটি টাকা আমফানের মতো ঝড়ের ক্ষেত্রে খুবই অল্প, এটা কিছু হয় না। এক দুই, আপনারা বিজেপি যারা যাচ্ছে ত্রাণের জন্য যাচ্ছেন, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে কারণ তারা নিয়মকানুন কিছু মানছেন না, পুলিশের কোনো আগে থাকতে খবর দিচ্ছেন না, সেই কারণে তাদেরকে, তাই আপনি কি বলবেন? লকডাউন ভাঙার জন্য আমি প্ররোচনা দেন, আমি পুলিশকে খবর দিয়ে তো ভুল করেছি, তাই আমাকে দুদিন আটকেছে। পুলিশ যদি বিজেপিকে আটকাবার জন্য বসে থাকে তাহলে পুলিশকে কেন খবর দেবে? টিএমসির লোক পাওয়া যাচ্ছে না, পুলিশ টিএমসি ক্যাডারে কাজ করছে, সে পুলিশকে কেন খবর দেবো আমরা? হাইকোর্ট আমাদের অধিকার দিয়েছেন, আমাদের বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল ত্রাণ দিতে গিয়ে, তিনি সুপ্রিম কোর্টে এসেছিলেন, সুপ্রিম কোর্ট বলেছেন যে কেউ ত্রাণ দিতে পারে, আটকানো যাবে না। সুপ্রিম কোর্টের উপরে মানুষ আজ আক্রান্ত বিপন্ন, মানবতার খাতিরে কেউ যদি তাদেরকে সহযোগিতা করতে যায়, এটা তো আমাদের দেশে পবিত্র কাজ, ধার্মিক কাজ, মানব সেবা, মাধব সেবা বলা হয়েছে, আপনারা করতে পারছেন না আর মানুষকে দুরবস্থার মধ্যে রেখেছেন, তারপরে আটকাচ্ছেন যে কোথায় হয়েছে, এ তো অমানবিক, অধার্মিক কাজ, সেই জন্য ওটা বন্ধ করে দিন। আপনারা পাচ্ছেন না ছেড়ে দিন, আমরা জানি আপনারা কিছুই পারেন না, কমপক্ষে ত্রাণটা করতে দিন, মানুষগুলো বেঁচে থাক, তারপরে রাজনীতি করবেন, ভোট দেবেন। চোরেরা সবসময় পুলিশের ভয় করে, কোথায় সিবিআই চলে এলো, কোথায় কি চলে এলো, যদি সিবিআই আসে তাহলে তো বাড়িঘর ছেড়ে পালাতে হবে, অর্ধেক লোকে জেলে ভাবছে, তো ভুবনেশ্বর আর কটকে জেল ভরে যাবে, সেদিন হয়তো আসবে সময়, আমরা অপেক্ষা করছি, তারা পশ্চিমবাংলার লোক সেদিনটা দেখতে চাইছেন, কপাল ভালো, কদিন ভালো খাওয়া দাওয়া করে নিচ্ছেন। দাদা, আজকে ভদ্রেশ্বরে সায়ন্তন বসুকে আবারও পুলিশ আটকে দিল এবং 144 ধারা না থাকা সত্ত্বেও তেলিনিপাড়ায় ঢুকতে পারলেন না সাংসদ বাকের চ্যাটার্জি, আর ওনারা বলছেন যে বিজেপিকে দেখা যাচ্ছে না, বিজেপিকে আটকাবার জন্য পুলিশ বসে আছে, আর পুলিশের কোনো কাজ নেই। সেই জন্য যেখানে আমাদের কর্মীরা যাচ্ছেন, আমাদের নেতারা যাচ্ছেন, এমপি নিজের এলাকায় যেতে পারবেন না, এমএলএরা যেতে পারবেন না, আমি আমার লোকসভা ক্ষেত্রে যেতে পারছি না, ওখানকার ডিএম বলছেন এলেই কোয়ারেন্টাইন নোটিশ দিতে পারছে, বুঝুন অবস্থা, আমার জন্য কোয়ারেন্টাইন, দেব গেলেন তার জন্য কোয়ারেন্টাইন নাই, পার্থবাবু ঝাড়গ্রাম ঘুরে এলেন, কোনো হিসাব কিতাব কোনো, তার জন্য আইন নাই, তা আমরাও দেখছি কতদূর যায়, কিন্তু আমাদের সাধারণ কর্মীরা জমিন স্তরে গিয়ে কাজ করছে। সমস্ত রকম ভাবে মমতা ব্যানার্জি এখান থেকে চিঠি লিখেছিলেন 26 মার্চ, যাতে তাদের শ্রমিকদের ঠিকভাবে বন্দোবস্ত করা হয়, সেই সমস্ত কোন রকম দায়িত্বই বিজেপি গভর্নমেন্ট নেয়নি। একসাথে বলেছি, মমতাও বলেছেন যে পরিকল্পনাবিহীনভাবে এদেরকে পাঠানো হচ্ছে এবং ট্রেনে বহু পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে, তার জন্য কেন্দ্র দায়ী। এসব মিথ্যা কথা বলা ওনার পুরনো অভ্যাস, আমি ওতে যাবো না, কোনো ডাটা নেই, কোনো তথ্য নেই। পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকরা কেন পড়ে থাকলো বিভিন্ন রাজ্যে, অন্যান্য রাজ্যের লোকেরা চলে গেলো, হাজার হাজার ট্রেন চললো, 1 কোটির বেশি লোক বাড়ি পৌঁছে গেল, উত্তরপ্রদেশে 1000 ট্রেন গেছে, বিহারে 400 ট্রেন গেছে, পশ্চিমবাংলায় কটা এসেছে? আজ পর্যন্ত 100 ট্রেন আসেনি। উনি বলছেন 2.5 লক্ষ, 1.5 লক্ষের বেশি শ্রমিক এখানে আসেননি। ওনারা প্রথম থেকে ওদেরকে বার্ত করে রেখেছিলেন কোনো শ্রমিককে আসতে দেবেন না, আজকে কেন্দ্র সরকার তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে বলে সে রাগটা ওর উপরে দিচ্ছেন, তার জন্য কোয়ারেন্টাইন নেই, খাওয়ার ব্যবস্থা নেই, কিছু নেই, পঞ্চায়েতের হাতে ছেড়ে দিয়েছেন, পঞ্চায়েতের লোকেরা টাকা পয়সা লুট করে পালিয়েছে, কেউ রেশন লুটে ব্যস্ত, কেউ কাটমানিতে ব্যস্ত, তাদের দেখবে কে?
আজকে এই লোকগুলো আসার পরে সংক্রমণ হতেই পারে, তার জন্য কোনো টেস্টের ব্যবস্থা নেই, কোনোদিনের মধ্যে টেস্টের রিপোর্ট আসে না। এখন বিজেপির বিরুদ্ধে লেগেছে, বিজেপি এই লোকগুলোকে ওখানেও সেবা করেছে, এখানেও সেবা করছে। আমি মেদিনীপুরে নিজে কোয়ারেন্টাইন সেন্টার করি, আমার এমএলএ এমপিতে আমি বলেছি আপনারা কোয়ারেন্টাইন সেন্টার চালান, মানুষকে দেখিয়ে দিন কী করে সেবা করতে হয় সত্যি সত্যি। এই জন্য আজকে বিজেপিকে গালাগালা না দিয়ে যেটুকু করেছেন এবং মানুষ যে কষ্টে আছে সেটা দূর করার চেষ্টা করুন। বাকি আমরা আমাদের জবাব ঠিক সময় দেবো, দিচ্ছিও। আমাদের কর্মীরা তখনও রাস্তায় ছিলেন, এখনও আছেন, আপনারা তাদেরকে আটকেতে গিয়ে সময় নষ্ট করছেন, ওটা করার দরকার। আমি কার কুৎসা করলাম, আমি আপনাদের সামনে আজকে তথ্য তুলে ধরলাম, এটা ওনাদের ওয়েবসাইট থেকে আসছে, আমাদের কুৎসা করার দরকার হয় না। আজকে ওনাদের আসল রূপ বেরিয়ে গেছে, মানুষ তাদের জবাব দিচ্ছে, তাই ওদের প্রতিনিধিরা রাস্তায় বেরোচ্ছেন না, লোকের কাছে যাচ্ছেন না, আর উল্টো যাদের বাড়ি ঘর আছে পার্টির লোক তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আমরা তথ্য নিয়ে দেখিয়েছি 271 জনকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে ওখানে দাঁতনে, তার মধ্যে একজনের বাড়ি ভেঙেছে, বাকি সব পাকা বাড়ি এজিটিজ আছে। তো এইগুলো আমরা ধরে দিচ্ছি, এটাকে কুৎসা বলবেন আপনি? মানুষ খেতে পাচ্ছে না, তার কাছে যদি দাঁড়াই এটা বিরোধিতা বলবেন, এটা রাজনীতি বলবেন? তাহলে তো আমরা রাজনীতি করবো। গির্জা খুলে দেওয়ার কথা বলেছিলেন, তখন আপনি তার বিরুদ্ধে বলেছিলেন, সমালোচনা করেছিলেন, কিন্তু 30 তারিখ কেন্দ্র যখন খুলে দেওয়ার কথা বললো তখন আর আপনি এই বিষয়ে কোনো কথাই বলছিলেন? কেন্দ্র একবারও বলেনি খুলে দেওয়ার কথা, এখনও কেন্দ্র বলছে পুরো লকডাউন থাকা উচিত, রাজ্যকে দায়িত্ব দিয়েছে কোথায় কী জোন হবে, কোথায় কী রাজ্যের। যদি এখানকার মানুষ 2 মাস ধরে বাড়িতে বসতে পারে মন্দির মসজিদ না গিয়ে, যদি রামনবমী, যদি হোলি, দোল, যদি নববর্ষ বাড়িতে করতে পারে, আমাদের মন্দির যাওয়ার দরকার নেই, ভগবান বোঝেন। এখানে পবিত্র ঈদ করলেন মুসলমানরা, কেউ বলল না, আমরা ইমামরা এখনও বলেছেন যে 15 দিন লকডাউন রাখা হোক কড়াকড়িভাবে। আর যদি আপনার ইচ্ছা থাকতো তাহলে মুসলিম ছেলেদেরকে সারা দেশ থেকে ঈদের সময় বাড়ি পৌঁছে দিতে পারতেন, সেটা আপনার ইচ্ছা নেই। কিসের এমন তারা মন্দির মসজিদ খুলে দেওয়ার? যারা মন্দির মসজিদ যান তারা চাইছেন না? তাহলে ওনাদের যারা কর্মী আছেন কালীঘাটে, পুরোহিতরা পণ্ডিতরা, তাদের ইনকামের রাস্তা খুলে দিচ্ছেন, নাকি আপনার পার্টির লোকেদের কাটমানির ব্যবস্থা, সিন্ডিকেটের ব্যবস্থা করে দিচ্ছেন, দোকানদার সুবিধা করছেন? মানুষ তো চাইছে না, এটা কেন মানুষের বিরুদ্ধে যাচ্ছেন? উনি করোনা এক্সপ্রেসের কথা বলছেন, আপনি যে বাস চালাচ্ছেন বাসের মধ্যে সংক্রমণ হবে না, অটো চালাচ্ছেন সংক্রমণ হবে না, গায়ে গায়ে বসে আছে। তো সমালোচনা করার জন্য ঠিক আছে, মানুষ এতে বিশ্বাস করে না, মানুষ দেখছে আপনি কী করছেন। কোনো প্ল্যানিং নাই, না খাদ্য বিভাগের প্ল্যানিং ছিল, না স্বাস্থ্য বিভাগের ছিল, কর্পোরেশন চালাবার 8 দিন লাগলো, গাছ কাটতে কোনো প্ল্যানিং নেই। আজকে আপনি ট্রান্সপোর্ট চালাচ্ছেন, অটো বাস খুলে দিতে বললেন, ভাড়া ঠিক নেই, অফিস খুলে দিলেন, লোক কী করে বাড়ি আসবে তার ঠিক নেই। আজ কেন্দ্র সরকারকে দোষ দিয়ে লাভ দেখি আছে, আপনার লেজ গবরে অবস্থা, তাই আজকে মন্ত্রীদের নামিয়ে মুখ রক্ষা করার চেষ্টা হচ্ছে। গঙ্গাসাগর একটা দ্বীপ, কী অবস্থায় আছে কেউ জানে না, মন্ত্রীরা কোথায়, করোনার ভয় বাড়িতে, নাকি একজন মন্ত্রী অসুস্থ হয়েছেন, একজন এমএলএ অসুস্থ হয়েছেন, বাকিরা বাড়ি ঢুকে গেল, ওই রকম রাজনীতি আমরা করি। কোয়ারেন্টাইন জোনের সংখ্যা রাজ্যে প্রত্যেক দিন বাড়ছে, আজকে বাফার জোনের সংখ্যা দেখা যাচ্ছে প্রায় 1,500 ছাড়িয়ে গেছে। দেখুন যে ধরনের সংক্রমণ বাড়তে আরম্ভ করেছে, আমি বলছি সারা দেশে পর্যায়ী শ্রমিকরা গেছে, হয়তো কিছু বেড়েছে, তারা কিন্তু ব্যবস্থা করেছেন কোয়ারেন্টাইন সেন্টার টেস্টের, আপনারা কোনো সেন্টার কোনো টেস্ট কিছু ঠিক করলেন না, মানুষকে ভগবানের ভরসায় ছেড়ে দিলেন। তো স্বাভাবিকভাবে যদি কোনো কন্ট্রোল না থাকে বাড়বেই, কত কোয়ারেন্টাইন সেন্টার বাড়াবে, কেন টেস্টের রিপোর্ট আসছে না, সত্য মিথ্যা জানার দরকার আছে? আর হয়েছে না হয়েছে, মানুষ শুধু শুধু প্যানিকের মধ্যে আছে, পরস্পরকে সন্দেহ করছে, পরিযায়ী শ্রমিকদেরকে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন তার সুচারুর ব্যবস্থা করা হচ্ছে, এই দায়িত্বটা কার আছে? এটা বিজেপিকে দোষ দিলে কিন্তু সমাধান। আমি আজ কালকে যাচ্ছি, কার কত মায়ের দুধ খেয়েছে দম আছে একটা দীর্ঘ দেখে, আমি এদের বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি, এখানে দাঁড়িয়ে বলছি, কালকেও বলবো, ওর এলাকায় গিয়ে বলবো, অন্যের আঁচলের তলায় লুকে থেকে বড় ডায়লগ যেন না দেয়। আমি এখান থেকে খুব কষ্ট হয় না, কিন্তু আমি দিল্লি যাব না, এটাও জানেন, তাহলে তো আমি মন্ত্রী হতে পারতাম, ওনাদের রাতের ঘুম ছুটি দেওয়ার জন্য দিল্লি পৌঁছেছি। ঠিক আছে, ধন্যবাদ।